আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম টয়োটা অ্যাভেঞ্জা, টয়োটা অ্যাভেঞ্জা জি। তো টয়োটা অ্যাভেঞ্জা খুবই পপুলার কার, কারণ এটা সেভেন সিটার এবং একটু উঁচু জিপ ক্যাটাগরি দেখা যায় আর কি। উঁচু গাড়ি হিসেবে এবং সেভেন সিটার হিসেবে অ্যাভেঞ্জা অনেক পপুলার। তো আমার এই গাড়িটার মডেল 2008 আর 2009 রেজিস্ট্রেশন, এগুলো আমরা সবাই জানি, এগুলো ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, ঠিক আছে, এগুলো ব্র্যান্ড নিউ আসছিল। তো আমার এই গাড়িটা 2009 রেজিস্ট্রেশন হয়েছে, 1300 সিসি, অরিজিনাল 1300 সিসি, অরিজিনাল ইঞ্জিনটাই আছে, 12 সিরিয়াল। তো আর কালারটা মেটালিক ব্ল্যাক, অরিজিনাল কালারে আছে, অরিজিনাল কালার, কিছু কিছু জায়গায় টাচ আপ হয়েছে। তো আর গাড়িতে আলহামদুলিল্লাহ সব কিছু অরিজিনাল, সবগুলো গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল। তো আসুন আমরা আগে গাড়িটা দেখি, দেন বাকি কথা বলি। টয়োটা অ্যাভেঞ্জা 2008 মডেল, 2009 রেজিস্ট্রেশন, মেটালিক ব্ল্যাক কালার গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। হেডলাইট, ব্যাকলাইট এগুলো আলহামদুলিল্লাহ অরিজিনাল, একদমই অরিজিনাল কন্ডিশনে আছে। আর এগুলো অনেক বাংলাদেশি ফিটিং, এগুলো আমরা জানি, হ্যাঁ, ফগ লাইট এগুলো থাকে না, এগুলো লাগানো গাড়িতে আলহামদুলিল্লাহ কোথাও কোনো স্পট বা স্ক্র্যাচ আপাতত নেই। গাড়িটা খুবই খুবই সুন্দর। গাড়িতে আলহামদুলিল্লাহ কোথাও কোনো সিঙ্গেল স্পট বা স্ক্র্যাচ এ ধরনের কোনো কিছু নেই, থাকলে আমি সেটা দেখিয়ে দিব নিঃসন্দেহে। অ্যাভেঞ্জা জি, কোথাও কোনো সিঙ্গেল স্পট বা স্ক্র্যাচ কোনো কিছু নেই। থাকলে আমি সেগুলো দেখিয়ে দিব, নেই দেখাবো কি। আচ্ছা, যাই হোক, আমরা এবার চাকার রাউন্ডগুলো দেখি। এই চাকাটা নতুন, একদমই নতুন, অ্যালোগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা একটু রাউন্ডগুলো দেখি। আমরা এবার এই চাকাটা দেখব, এই চাকা, এই চাকাটাও নতুন, একদমই নতুন, এটা খুব সুন্দর কন্ডিশনে আছে। খুব সুন্দর এই চাকাটা, একদমই নতুন, একদমই নতুন, একদমই নতুন। আমার এই ভিডিওটা আপনারা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অবশ্যই আমার এই গাড়িটা সম্বন্ধে পূর্ণাঙ্গ আপনাদের ধারণা চলে আসবে। এই চাকাটাও একদমই নতুন আলহামদুলিল্লাহ, চারটা চাকায় একদমই নতুন, চারটা চাকাই নতুন। সো চাকা নিয়ে কোনো টেনশন নেই আলহামদুলিল্লাহ, যে কেনার পরে চাকা লাগবে বা এই ধরনের কোনো হিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো আমরা এবার সাতটা একটু দেখি। দেখেন সেটটা দেখিয়ে দিলাম, অরিজিনাল লাইট। এবার ভিতরটা দেখি,
খুবই সুন্দর বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র গাড়িগুলা যে কোনো গাড়ি খুবই লুক্রেটিভ খুবই সুন্দর টিভি ব্যাক ক্যামেরা লাগানো আছে সো টিভি ব্যাক ক্যামেরা লাগানোর কোনো টেনশন নাই ঠিক আছে বেজ ইন্টেরিয়র গাড়িগুলো খুবই লুক্রেটিভ হয় টিভি লাগানো টিভি ব্যাক ক্যামেরা লাগানো আছে সো টিভি ব্যাক ক্যামেরা লাগানোর কোনো টেনশন নাই গিয়ারটা ম্যানুয়াল সো সিসিটা 1300 সিসি এটা ম্যাটার করবে না কারণ গিয়ার যেহেতু ম্যানুয়াল সেক্ষেত্রে শক্তি কম নেই শক্তি সবসময় পারফরমেন্স লেভেল হাই থাকবে কোথাও কোনো স্পট বা স্ক্র্যাচ কোনো কিছু নেই ডোর বিটগুলো দেখিয়ে দিলাম দেখেন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ হ্যাঁ ডুয়েল এসি আর এই সিটগুলা পুরো ফোল্ড হয়ে যায় সেটা আমরা ভালো মতো জানি পিছনে যাওয়ার জন্য এই যে পিছনে যাওয়ার জন্য এই যে এভাবে ইয়া করে দেন এটা এভাবে করে পুরো উঠিয়ে ফেলানো যায় দেন এদিক দিয়ে পিছনে যাওয়া ঠিক আছে ওকে পিছনের সিটগুলো বসে অনেকেই মনে করে যে এগুলো একদম বেবি সিট নামে পরিচিত বেবি সিটরা বেবিরাই বসবে তা কিন্তু না বড়রাও বসতে পারবে ওকে তো আমরা এবার এই সেটটা দেখি অনেক উঁচু গাড়ি বসে অনেক শান্তি মজা দেখেন খুবই সুন্দর শুকর আলহামদুলিল্লাহ এসিটাও ফোল্ড হয়ে যাবে ঠিক আছে সেটা ফোল্ড হয়ে যাবে পিছনে এভাবে যাওয়া ফিলিংগুলো খুবই সুন্দর খুবই সুন্দর কোথাও কোনো স্পট বা স্ক্র্যাচ এ ধরনের কোনো হিস্ট্রি নেই আমরা এবার এই ডোরটা দেখি শুকর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ মাছি ঠিক আছে দেখেন ডুয়াল এসি ডুয়াল এসিটা আমি একটু একটু ভালো করে দেখিয়ে দিই এসিটা দারুণ দারুণ ঠান্ডা হয় এসিটা তো আমরা এবার ব্যাক ডোরটা দেখব আমরা এবার ব্যাক ডোরটা দেখি ব্যাক ডোরটা একটু ইন ডিটেলটা দেখিয়ে দেই খুবই সুন্দর শুকর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কোথাও কোনো আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই
সিএনজি 60 লিটার সিএনজি 60 লিটার লাগানো আছে সেক্ষেত্রে সিএনজি লাগানোর কোনো টেনশন নাই আলহামদুলিল্লাহ লাগেজ এটার উপরে রাখতে পারবেন আবার আপনি এই সিটটা ফোল্ড করে আপনি এখানেও লাগেজ ক্যারি করতে পারবেন ওকে তো আমরা এবার ইঞ্জিনটা দেখব ইঞ্জিনটা একটু বোনারটা আমরা একটু ডিপলি দেখি দেখেন কোথাও কোনো খোলা কাটা বা ছেঁড়া ফাটা এ ধরনের কোনো হিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ দেখেন এই যে অরিজিনাল পেস্টিং হ্যাঁ এই যে অরিজিনাল পেস্টিংটা এই যে এখানে অরিজিনাল পেস্টিং ঠিক আছে এটার অ্যাভেঞ্জার সব কিছু ওপেন ওপেন দেখাই যায় একদম ক্লিয়ারলি সব কিছু ক্লিয়ারলি ঠিক আছে শুকর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর মাশাল্লাহ আমরা এতক্ষণ দেখলাম টয়োটা অ্যাভেঞ্জা 2008 মডেল 2009 রেজিস্ট্রেশন 1300 সিসি তো আমার এই গাড়িটার কালার মেটালিক ব্ল্যাক আর জি প্যাকেজ গাড়ি ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এটার সিএনজিটা নাভানা সিএনজি অরিজিনাল নাভানা সিএনজি সব কিছু আলহামদুলিল্লাহ ইনটেক কন্ডিশনে আছে আর আপনার কাজের ভিতরে শুধু আছে সিট কাভারটা লাগানো এটাই সামনে পিছনে স্টিল বাম্পারটা লাগানো আছে তো স্টিল বাম্পার লাগানোর কোনো টেনশন নেই আর পেপার্স আলহামদুলিল্লাহ টু ইয়ার্স আপ টু ডেট সো পেপার্সের চিন্তা দু বছরের জন্য আলহামদুলিল্লাহ আপাতত ভুলে যাব এখন আমি আমার এই গাড়িটার দামের ব্যাপারে চলে আসি আমি এটার আস্কিং প্রাইস চাচ্ছি 8,85,000 টাকা 8,85,000 টাকা নেগোসিয়েবল স্লাইটলি নেগোসিয়েবল স্লাইটলি ইনশাল্লাহ আপনারা আসবেন সরাসরি দেখবেন ইনশাল্লাহ আমরা সরাসরি কথা বলবো আর আমরা আমাদের পিতামাতার প্রতি যত্নশীল হব তাদেরকে কখনোই কষ্ট দিব না তাদেরকে তাদের কথা অনুযায়ী সবসময় চলবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি রেগুলার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে সবসময় ভালো ভালো গাড়ি নিয়ে আসতে পারি এবং সবসময় ভালো পাত্র হয়ে থাকতে পারি তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ